আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা ভারতের স্থান বাংলাদেশ পাকিস্তান ও নেপালেরও তলায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকি উড়িয়ে দিয়ে কড়া জবাব পাকিস্তানের আফগানিস্তানে আইএস এস জঙ্গিদের উত্থানে উদ্বিগ্ন পুতিন সামরিক প্রস্তুতি নেওয়ার আহ্বান বিশেষ প্রতিবেদন বিশ্বের হাঙ্গার ইন্ডেক্সে ভারত একশো একতম স্থান পেয়ে পিছিয়ে গেল বাংলাদেশ পাকিস্তান ও নেপালের থেকেও আয়ারল্যান্ডের কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং জার্মানির ওয়েট হাঙ্গার হিফে এই পরীক্ষা চালানো হয়েছে এই সমীক্ষা চালানো হয়েছে প্রথম পাঁচটি স্থানের মধ্যে আছে চীন ব্রাজিল ও কুয়েত দুই হাজার সালে একশো সাতটি দেশের মধ্যে ভারত চুরানব্বই স্থান পেয়েছিল কিভাবে পরিমাণ করা হয় এই ক্ষুধার ইন্ডেক্স সমীক্ষকরা জানাচ্ছেন দেশের অপুষ্টির হার পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের দৈর্ঘ্য শিশু মৃত্যুর হার প্রভৃতি বিষয় বিবেচ্য হয় সমীক্ষাটি জানাচ্ছে কোভিড চলাকালীন বাংলাদেশ পাকিস্তান কিংবা নেপাল যেভাবে দেশের ক্ষুধার মোকাবেলা করেছে ভারত তা পারেনি বলেই তালিকায় তাদের নিচে নেমে আসা কালে ভারতে অপুষ্টির হার এত বেড়ে গিয়েছে যে তারা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে পিছিয়ে পড়েছে শিশুদের ক্ষেত্রে অপুষ্টি থাকায় তাদের স্বাভাবিক বাড়েও প্রতিবন্ধকতা এসেছে ভারত প্রসঙ্গ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিয়েছেন তার এই হুমকির জবাব দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর এফ ও তারা অমিত শাহের এই হুমকিকে দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে এফ ও মুখপাত্র অসীম ইফতেকার আহমদ এক বিবৃতিতে বলেন এই বিভ্রান্তিকর বিবৃতি কেবল পাকিস্তানের প্রতি শত্রুতার ওপর ভিত্তি করে আদর্শিক কারণ এবং রাজনৈতিক সুবিধার জন্য করা হয়েছে এটি আঞ্চলিক উত্তেজনা সৃষ্টির জন্য বিজেপি আর এস এস জোটের প্রবণতাকে আরো প্রমাণ করে এর আগে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে অমিত শাহ বলেছিলেন যে পাকিস্তান যদি সীমা লঙ্ঘন করে তাহলে ভারত তার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে তিনি আরও বলেন আলোচনার সময় শেষ হয়ে গেছে এবং এখন প্রতিদান দেওয়ার সময় এসেছে হিন্দুস্তান মতে বলেছিলেন যে আগে ভারত সীমান্তে হামলা স্বরাষ্ট্রমন্ত্রী হলে আলোচনা হতো কিন্তু এখন দিল্লি হামলার উপযুক্ত জবাব দেয় সালে ভারত সন্ত্রাসী যে কথিত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল তার উল্লেখ করে শাহ এই মন্তব্য করেছিলেন তবে পাকিস্তান সেই দাবি উড়িয়ে দিয়েছিল প্রতিবেদনে শাহের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকারের অধীনে সার্জিক্যাল স্ট্রাইক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল আমরা একটি বার্তা দিয়েছিলাম যে কেউ ভারতের সীমান্তে বিঘ্ন ঘটাতে পারে না আলোচনার একটা সময় ছিল কিন্তু এখন সময় এসেছে প্রতিদান দেয়ার ইন্ডিয়া টুডের মতে গোয়ার ধরবন্ধ রাতে একটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থ স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অমিত শাহ আরও বলেছিলেন সার্জিক্যাল স্ট্রাইক প্রমাণ করেছে যে আমরা হামলা সহ্য করি না আপনি যদি সীমা লঙ্ঘন করেন তবে আরও কিছু আসবে ভারতীয় মন্ত্রীর দাবির জবাবে পাকিস্তানের এফও মুখপাত্র বলেন এই ধরনের বক্তব্য ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাস এবং অধিকৃত কাশ্মীর সহ ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘন থেকে বিশ্বব্যাপী মনোযোগ সরানোর জন্য ধোঁয়াশা পর্দা হিসেবে কাজ করে তিনি জানান পাকিস্তান এবং কাশ্মীরিদের জড়িত করার জন্য মিথ্যা পতাকা অপারেশন পরিচালনার কথা বলা ভারতের জঘন্য নকশার দিকে পাকিস্তান বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে এফ ও মুখপাত্র যোগ করেছেন যদিও পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ আমরা কোনো আক্রমণাত্মক নকশাকে দৃঢ়ভাবে ব্যর্থ করতে কোনো প্রচেষ্টা ছাড়ব না তিনি বলেন দু সালে ভারতের বালাকোট দুর্ঘটনার জন্য পাকিস্তানের দ্রুত প্রতিক্রিয়া ভারতীয় যুদ্ধ বিমানের পতন এবং ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলটকে আটক করা ভারতীয় আগ্রাসন রোধ করার জন্য আমাদের সশস্ত্র বাহিনীর ইচ্ছা ক্ষমতা এবং প্রস্তুতি সম্পূর্ণরূপে প্রদর্শন করেছে প্রসঙ্গত দু সালে আজাদ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে ভারতীয় সেনাদের গুলিতে কমপক্ষে দুই পাকিস্তানি সেনা নিহত হয় ভারতীয় কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতীয় সেনাবাহিনী এল ও বরাবর সন্ত্রাসী লঞ্চ প্যাডে সার্জিক্যাল স্ট্রাইক করেছে যাই হোক পাকিস্তান সেনাবাহিনী এই দাবিগুলো বাতিল করে দিয়েছে এবং এটিকে বানোয়াট ও মিথ্যা বলে অভিহিত করেছে একইভাবে ছাব্বিশ ফেব্রুয়ারি দু সালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একই ধরনের অভিযান চালানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল এবং তার দুটি বিমান পাকিস্তান বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করেছিল ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন যার বিমানটি পাকিস্তানি ভূখণ্ডের ভেতরে ভেঙে পড়েছিল তাকেও বন্দী করা হয়েছিল কিন্তু পরে শান্তির ইঙ্গিত হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাঁকে ছেড়ে দেন আফগানিস্তান প্রসঙ্গ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তালেবান ক্ষমতায় আসার পর ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসী দায়েশ বা আইএস জঙ্গিরা আফগানিস্তানে প্রবেশ করেছে দেশের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি পুতিন বলেন যুদ্ধ বিধ্বস্ত ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসীরা সক্রিয়ভাবে আফগানিস্তানে ঢুকছে তাই আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি মোটেই স্বাভাবিক অবস্থানে নেই এমনকি এসব উগ্র আইএস জঙ্গিরা প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতিও অস্থিতিশীল করে তুলতে পারে আফগান পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়ে পুতিন আরও বলেন এসব সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে প্রতিবেশীদের ওপর সরাসরি হামলাও চালাতে পারে আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খল অবস্থার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা প্রতিবেশী দেশগুলোয় শরণার্থী সেজে ঢুকতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট এ কারণে তিনি আফগানিস্তানের সীমান্তে নজরদারি বাড়ানো এবং সন্ত্রাসীদের মোকাবেলায় প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন একই সঙ্গে সম্মিলিত অভিযান পরিচালনার জন্য প্রস্তুতিরও আহ্বান জানান গত সপ্তাহে রুশ তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন এদিকে পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছিলেন তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান সাই মুমিন ইয়াতিম তিনি বলেন আফগানিস্তান থেকে তার দেশে মাদক অস্ত্র ও গোলাবারুদ চোরা চোরাচালানের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করা যায় দীর্ঘদিন ধরে বিশ্বে আফিম ও হেরোইন উৎপাদনকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে আফগানিস্তান এবং এসব মাদক ব্যবসার মুনাফার ভাগ পায় তালেবানও যদিও সম্প্রতি তালেবান ঘোষণা করেছে তারা মাদক চাষ ও উৎপাদন বিরোধী পদক্ষেপ নেবে গত পনেরো অগস্ট কাবুলের ক্ষমতা দখল করে তালেবান এরপরই আতঙ্কের মধ্যে রয়েছে মধ্য এশিয়ার এই দেশগুলো সেখানে সরাসরি স্বার্থ রয়েছে রাশিয়ার ফলে চিন্তিত রুশ নেতারাও মধ্য এশিয়ার দেশগুলোতে রাশিয়ার বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে সোভিয়েত ইউনিয়নের পতন হলেও এই দেশগুলো এখনও রাশিয়ার ছায়াতেই রয়ে গেছে তালেবান যদিও রাশিয়াকে বারবার আশ্বস্ত করেছে যে এসব দেশে সন্ত্রাসী রপ্তানি করবে না তারা তবে তাতে আশ্বস্ত হতে পারছে না তাজাকিস্তান উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান তালেবানের কাবুল দখলের পর থেকে তাজাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছিল রুশ সেনারা বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র সব তাদের প্রধান চীন ও রাশিয়ার বিরুদ্ধে আইএস জঙ্গিদেরকে ব্যবহারের চেষ্টা চালিয়ে আসছে ইরানের বিরুদ্ধেও আইএস জঙ্গিদেরকে ব্যবহার করছে আমেরিকা তাই সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে মার্কিনীরা এসব সন্ত্রাসীদেরকে ইরাক ও সিরিয়া থেকে আফগানিস্তানে স্থানান্তর করেছে এই অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্টের উদ্বেগ যথা বলে পর্যবেক্ষকরা মনে করছেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ